কিছুদিন আগে সংবাদ মাধ্যমে শুভেন্দু অধিকারী তার পদত্যাগের কথা জানান। তবে তালডাংরায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় সভার আগে তালডাংরার বাজার এলাকায় পান মার্কেট, সবজি মার্কেট এবং বাসস্টপ সহ বিভিন্ন জায়গায় পড়ল শুভেন্দু অধিকারীর পোস্টার। আর এই পোস্টারকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক মহলের তরজা। জেলার বিজেপি সাধারণ সম্পাদক বিপদ তারণ সেন এই পোস্টার বিতর্কে বলেন, তৃণমূল দলটা দুর্নীতিতে ভরে গেছে, তাই এই দলে আর কেউ থাকতে চাইছে না, তারা বিজেপিতে আসবার চেষ্টা করছে। ঠিক অন্যদিকে তৃণমূল সভাপতি মনসা রামলায়েক জানান, এলাকার কোনো মানুষের এই কাজ নয়, রাতের অন্ধকারে বাইক থেকে গাড়ি করে নিয়ে এসে এই পোস্টারগুলি লাগানো হয়েছে কিছু মানুষের দ্বারা, এলাকার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এগুলো রাতের অন্ধকারে গাড়িতে করে নিয়ে এসে টাঙ্গিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। এগুলো এই এলাকার বা তালডাংরা ব্লক এলাকার কোনো মানুষ এর সঙ্গে যুক্ত নন। এগুলো মনে হয় যে রাতের অন্ধকারে লুকিয়ে চুরিয়ে এই ধরনের এই সকলের পোস্টার দিয়ে কেউ কেউ হয়তো বিভ্রান্ত করার চেষ্টা করছে। তালডাংরাতে কোনো বিক্ষুব্ধ তৃণমূল নেই, আর তৃণমূলের লোকেরা তো যদি দিত, বিক্ষুব্ধ তৃণমূলের লোকেরা, তাহলে তারা প্রকাশ্যে দিত, রাতের অন্ধকারে কেন দেবে? দেখুন, তৃণমূল কংগ্রেস পুরো দুর্নীতিগ্রস্ত একটা দল, সিন্ডিকেট এবং কাঠমান্ডিতে ভরে গেছে, এখানে আর কেউ থাকতে চাইছে না। পুরো দলটার থেকে সবাই নিস্তার পেতে চাইছে। তৃণমূলের যারা প্রতিষ্ঠাতা, যারা তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছিল, সেই সমস্ত সব নেতারা সবাই তৃণমূল থেকে বেরিয়ে যেতে চাইছে, এবং এটা তৃণমূলের একটা বিক্ষুব্ধ গোষ্ঠী, যারা বিক্ষুব্ধ হয়ে আছেন তারাই এটা করেছেন সাধারণত।